Namaskar, Apuni Chai Ase Druto Sangbad, Moi Jayanta Madhav Goswami. Aji Dekhot Pancham Porjayar Nirbachonor Bhot Grohon. Dekhor 6 Rajyot 2 Kendriya Shasit Onchalor 49 ta Samastit Pua 7 Bajar Pora Arambho Hoise Bhot Grohon. Bhagya Nirnoy Hobo Rajnath Singh, Rahul Gandhi, Smriti Irani Soho Bohu High Profile Netar, Raibareli Drishti Nibodho, Dekhbaki. Pua 7 Bajare Pora Dekhor 8 Rajyor Aru Kendriya Shasit Onchalor Bhot Kendrot Bhot Grohon Puai Bhotadhikar Sabyasto Korile Uttar Pradeshor Prakton Mukhyamantri Mayawatiye Puai Bhotadhikar Sabyasto Korile Obhineta Akshay Kumare. Poncho Bojan Nirbason of Bihar Pasconahon, Jarkonda, Tinikonahon, Moharastra, Terokonahon, Urisar Pas, Uttar Podehor Sudho, Osimongor Hat, Jomu Kashmiru Lada, Korekon Kuahanova Behose Bujudho, Aji Ibiam of Bondihobos, Hoposano Boguraki Pratir, Raznotik, Bagyo. Etio Hondan Hin, Iran or Rastubuti, Ibrahim Raisi. দেওবাৰে দুৰ্ঘটনাগ্ৰস্ত হৈছিল ৰাইছিৰ হেলিকপ্টাৰ হেলিকপ্টাৰখনত একেলগে আছিল ইৰানৰ বিদেশ মন্ত্ৰী হুছেইন আমিৰাব দুলাহিয়ান পাহাৰ অঞ্চলত ঘন কুঁৱলীৰ বাবে দুৰ্ঘটনাত পতিত হেলিকপ্টাৰখন ঘন অৰণ্যৰ মাজত অব্যাহত উদ্ধাৰকাৰী দলৰ অভিযান বৰ্ষা পৰাৰ বৰষুণৰ বাবে পৰিত্যক্ত খেলে এলিমিনেটৰ খেলিবলৈ বাধ্য কৰিলে ৰাজস্থান ৰয়েলছক দেওবাৰে জয়লাভ কৰিলে কোৱালিফায়াৰ খেলৰ সুবিধা আছিল ৰাজস্থানৰ সন্মুখত কিন্তু দেওবাৰে বৰষুণৰ বাবে বহু সময় অপেক্ষা কৰাৰ পাছতো অনুষ্ঠিত নহল খেল নলবাৰীত নিখা ধুমুহাৰ তাণ্ডৱ নিখা অহা ধুমুহাৰ ফলত পশ্চিম নলবাৰীৰ বিভিন্ন অঞ্চলত তাণ্ডৱৰ সৃষ্টি ধুমুহাত বিস্তৰ ক্ষতি সাধন হয় অঞ্চলটোত যাৰ ফলত ব্যাহত হয় বিদ্যুৎ সেৱা ৰাস্তাত প্ৰকাণ্ড গছ উভালি পৰাৰ লগতে বহু বাসগৃহৰ ক্ষতি সাধন যাতায়াতৰ দুৰ্ভোগ গহপুৰ বালুগাঁও অঞ্চলত 10 খনৰ অধিক গাঁৱৰ ৰাইজৰ বালুগাঁও আৰু কাৰ্বি গাঁও সংযোগে সত্ৰং নদীৰ ওপৰত কোনো ধৰণৰ দলং নথকাৰ কাৰণে নৈৰ বিপদ সংকুলে যাতায়াত কৰিছে ৰাইজে অঞ্চলটোৰ সহস্ৰাধিক ৰাইজে অতি বিপদজনকভাৱে পাৰাপাৰ হ'বলগীয়া হৈছে সত্ৰং নৈ কোন কোন শিক্ষাৰ্থীৰ পৰা আৰম্ভ কৰি ৰোগীসকলকো বিপদজনকভাৱে পাৰ কৰিবলগীয়া হৈছে নুমলিগড়ৰ কালিয়নি সাহ বাগিচাত বন্য হস্তী ট্ৰাক হাতীৰ আক্ৰমণত সুতু তুৰাং নামৰ এজন লোকৰ মৃত্যু নিখা অকল খৰিয়াতা হাতিয়ে অতৰ্কিতে বাসগৃহ ভাঙি কুই থকা অৱস্থাত আক্ৰমণ কৰে লোকজনক ঘৰৰ ভিতৰতে মৃত্যুক আকোৱালি লৈ সতু উৰাং নামৰ লোকজনে নংগা চহৰৰ খ্ৰিষ্টিয়ান পত্তিত পুৱাই চাঞ্চল্য ৰাজপথত আত্মহত্যা এজন ব্যৱসায়ী প্ৰাতঃ ভ্ৰমণ কৰিবলৈ গৈ পথন ৰাতিত গছত চিপ ললে ব্যৱসায়ীজনে মৃত ব্যৱসায়ীজনৰ নাম অনুপ কুমাৰ গাংগুলী ঘটনা কেন্দ্ৰ কৰি পুৱাই চহৰখনত তীব্ৰ চাঞ্চল্য উপস্থিত লোকসকলৰ হুলস্থুলৰ বাবে ভাষণ নিদিয়াকৈ উভতি যায় দুয়োগৰাকী নেতা সমৰ্থকৰ হেঁচা ঠেলাত কেইবাজনো লোক আহত প্ৰয়াগৰাজৰ ফুলপুৰ লোকসভা সমষ্টিৰ পদিলাত অনুষ্ঠিত হৈছিল ৰাহুল গান্ধী আৰু অখিলেশ যাদৱৰ জনসভাখন কাশ্মীৰৰ মেন্ধৰত জম্মু কাশ্মীৰ নেচনেল কনফাৰেন্সে অনুষ্ঠিত কৰা এক ৰেলীত সংঘটিত হয় বিৰূপ ঘটনা অনন্তনাগ লোকসভা সমষ্টিৰ প্ৰাৰ্থী মিয়ান আলতাফ ৰাজৌৰীৰ এই নিৰ্বাচনী সমদলত সংঘটিত হয় চুৰিকাঘাটৰ ঘটনা অচিনাক্ত দুৰ্বৃত্তৰ চুৰিকাঘাটত আহত হয় তিনিজনকৈ যুৱক পোহৰলৈ আহিছে মেন্ধৰৰ চুৰিকাঘাটৰ ঘটনাৰ দৃশ্য নিৰাপত্তাৰ সুৰুঙা থকাৰ বাবেই এই দুৰ্ভাগ্যজনক ঘটনা সংঘটিত হোৱা বুলি উল্লেখ কৰে নেচনেল কনফাৰেন্সৰ বিধায়ক ভাৱেদ ৰাণাই আহত তিনিও যুৱকক ভৰ্তি কৰোৱা হয় চিকিৎসালয়ত ৰাজ্যৰ প্ৰান্তে প্ৰান্তে ধুমুহাই কৰিছে বিস্তৰ ক্ষতি হাতছিঙিমাৰীৰ খাৰুৱা বান্ধাত ধুমুহা তাণ্ডৱ মানকাছৰ গড়কাপ্তানী পথত ভাগি পৰিল প্ৰকাণ্ড গছ গছ বাগৰৰ ফলত ব্যাহত যাতায়াত ব্যৱস্থা নলবাৰীৰ ভিন্ন প্ৰান্তত ধুমুহাত বিস্তৰ ক্ষয় ক্ষতি পশ্চিম নলবাৰীৰ বিভিন্ন প্ৰান্তৰ লগতে বাঁহজানীত ধুমুহাত বহু পৰিয়ালৰ ক্ষতি গছ বাগৰি ছিগি পৰিল বিদ্যুতৰ খুঁটা কেইবাটাও ঘৰ বতাহে ভাঙি চুৰমাৰ কৰে ঠায়ে ঠায়ে বিদ্যুৎ সংযোগ ব্যাহত বোকাজানৰ চন্দ্ৰপুৰৰ খাপলাং বস্তিত উদ্ধাৰ প্ৰায় 6 কেজি ওজনৰ দুষ্প্ৰাপ্য কাছ পানীৰ পৰা ৰেলপথলৈ উঠি আহোঁতে কেইজনমান যুৱকে প্ৰত্যক্ষ কৰি উদ্ধাৰৰ চেষ্টা চলাই যদিও এজন লোকে কাছটো হস্তগত কৰি নিজৰ ঘৰত আবদ্ধ কৰি ৰাখে পিছত বন বিভাগ উপস্থিত হৈ চমজি লয় কাছটো দুৰ্ঘটনাত পতিত ইৰানৰ ৰাষ্ট্ৰপতি ইব্ৰাহিম ৰাইছিৰ হেলিকপ্টাৰ হেলিকপ্টাৰত আছিল ইৰানৰ বিদেশ মন্ত্ৰী হুছেইন আমিৰাব দুলাহিয়ান পাহাৰ অঞ্চলত ঘন কুঁৱলীৰ বাবে দুৰ্ঘটনাত পতিত হেলিকপ্টাৰ বৰ্তমানলৈ ৰাষ্ট্ৰপতি আৰু বিদেশ মন্ত্ৰীৰ অৱস্থিতি জানিব পৰা নাই সংযোগ বিচ্ছিন্ন হৈ আছে দুয়োগৰাকী নেতাৰ সীমান্তৰ এটা প্ৰকল্প উদ্বোধন কৰিবলৈ গৈছিল ৰাষ্ট্ৰপতি আৰু বিদেশ মন্ত্ৰীগৰাকী কাছাৰত পুনৰ 105 কোটি টকাৰ হেৰইন জব্দ আৰক্ষীৰ জালত পৰিছে এগৰাকী মহিলাসহ তিনি সৰবৰাহকাৰী শিলচৰ আইজল বাইপাছ সংযোগী অতাল বস্তিত চলিছিল আৰক্ষীৰ ড্ৰাগছ বিৰোধী অভিযান এখন হুণ্ডাই বাহনৰ পৰা আৰক্ষীয়ে জব্দ কৰে হেৰইন বঙাইগাঁৱৰ কচুৱা গাঁৱত
ভয়ঙ্কর ঘটনা বটঝাড়ত যুবক যুবতীক আতিশায্যত দুই চক্রত দুই যুবক যুবতীক বলপূর্বভাবে উলঙ্গ করে প্রস্তুত করিলে ভিডিও উলঙ্গ ভিডিও প্রস্তুত করে দুই যুবক যুবতীক ব্ল্যাকমেইলিং দুর্বৃত্তর ধন নিদিলে ভিডিও ভাইরাল করার ভাবুকি যুবক যুবতীক দুর্বৃত্তর দলটোর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ঘটনা সন্দর্ভত কেইবাজন অভিযুক্তক আটক পাঁচ অভিযুক্তক আটক করে আরক্ষীর মারাথন জেরা ধৃত বিরাজ রাভা ওরফে বিল্টু সানিত রাভা ওরফে সামিত সেব সরকার ডালিম বর্মন আর জিরেন সরকার দুধনৈ কাণ্ডর দোষীক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি একাধিক বড় সংগঠনের কিশোরী ধর্ষণকারী আর হিরণময় খাখলারীর হত্যাকারী কঠোরের কঠোরতম শাস্তির দাবি সংগঠন কেটার হত্যার বলি হওয়া হিরণময়ের পরিয়ালক বিশ লাখ টাকার ক্ষতিপূরণ দিবলৈ সরকারক দাবি জানাইছে এপসুয়ে গোয়ালপাড়ার ধূপধরার পিপলিবাড়িত ন বছরীয় শিশুর মৃতদেহ উদ্ধারক লৈ চাঞ্চল্য নৈর পারত উদ্ধার শিশুটির মৃতদেহ শনিবারে বিদ্যালয়লৈ যাওয়ার পাছরে পৰা নিরুদ্দেশ হয়ে আছিল শিশুটি শিশুটিক অন্য স্থানত হত্যা করে নৈ পারত পেলাই থৈ যাওয়ার সন্দেহ মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্ত আরক্ষীর গুয়াহাটি পৌর নিগমের সহকারী আয়ুক্তক আক্রমণ নলাত জাবর পেলাবলৈ বাধা করার বাবে আক্রমণ আক্রমণত আহত সহকারী আয়ুক্ত দীপাঙ্কর দাস হাতিগাঁওর শঙ্কর পথত সংঘটিত হয় এই ঘটনা সহকারী আয়ুক্তজনের এজাহারের ভিত্তিত তিনজনক গ্রেপ্তার মহানগরীর হাতিগাঁও আরক্ষী থানার পলাল আসামি হ্যান্ডকাফ সহ পলাল এটা আসামি প্রস্রাবগারলৈ যাওয়ার চলেরে পলায়ন করে আসামিটোয় অভিযুক্তক দেওবারে পুয়া আটক করেছিল হাতিগাঁও আরক্ষী টিংখাঙর বরবাম আরক্ষী চকীর সমীপত অচিনাক্ত মৃতদেহ উদ্ধার এটা পুখুরীর পারত পড়ে থাকা অবস্থাত উদ্ধার হয় মৃতদেহটো আরক্ষী মৃতদেহটো উদ্ধার করে অব্যাহত রাখিছে ঘটনার তদন্ত ময়দাবাড়ীত গ্রেপ্তার এটা সাইবার অপরাধী দলৈগাঁওয়ের পর আরক্ষী গ্রেপ্তার করে সাইবার অপরাধীটক ধৃত লোকজন মুকসিদুল ইসলাম ধৃত মুকসিদুলের পর আরক্ষী এটা ল্যাপটপ বিভিন্ন ব্যাংকর পাসবুক মোবাইল ফোনের বহু আপত্তিজনক নথিপত্র জব্দ করে করিমগঞ্জত বুয়ারীত দাড়ে ঘপিয়ায় নৃশংস হত্যা জেলাখনের জবাইনপুর গাঁওত সংঘটিত হয় এই হত্যাকাণ্ড নিহত মহিলাগৰাকী জবা বেগম স্বামী পরিয়ালে হত্যা করার অভিযোগ মহিলাগৰাকীর পরিয়ালর আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে মহিলাগৰাকীর স্বামী আব্দুল শহীদক ডুমডুমাত নৃশংস হত্যাকাণ্ড খড়ি চুরির অভিযোগত এজনক মরিয়াই নৃশংসভাবে হত্যা ডুমডুমার টিপুক চাহ বাগিচাত সংঘটিত হয় এই ঘটনা নিহত লোকজন লক্ষ্মণ গুরুং আরক্ষীর জালত অভিযুক্ত হত্যাকারী প্রদুম ঘাটোয়ার সিপাঝারত ছাগলী চোরর সন্ত্রাস সিপাঝারের শালপামত চুরি করা ছাগলী এরি পলায়ন চোরর গাঁওবাসী উদ্ধার করে পাঁচটা চোরাং ছাগলী গতাই দিয়ে ঘটনা সন্দর্ভত আরক্ষীক অভিযোগ দাখিল করেছে গাঁওবাসী লখিমপুরের আইন শৃঙ্খলাজনক পরিস্থিতিক লো আরক্ষী অধীক্ষকর সংবাদমেল সংবাদমেলক জেলাখনত শেহতিয়াক সংঘটিত তিনটা অপহরণকাণ্ড সন্দর্ভত ব্যাখ্যা করে আরক্ষী অধীক্ষক অপর্ণা নটরাজনে আরক্ষী উদ্ধার করেছে আটাইকটা অপহৃত বাইহেটা চারিআলির বিহ দিয়াত ভয়াবহ পথ দুর্ঘটনা ডাম্পার খুন্দা থিতাতে নিহত টেম্পো চালক বিপরীতমুখী আছিল দুইখন বাহন দুর্ঘটনায় গুরুতরভাবে আহত আন তিনজন যোরহাটক ভোগদৈ নদীত অবৈধ খননক লৈ তৎপর প্রশাসন অবৈধ খননের বিরুদ্ধে যোরহাট জেলা আয়ুক্তই জারি করেছে নির্দেশনা জেলাখনের আটাইকটা রাজচক্রর চক্র বিষয়ে ঘটনাস্থলী পরিদর্শনের নির্দেশ জেলা আয়ুক্ত বরপেটা রোডত কণমানি সন্তানসহ সন্ধানহীন মহিলা মঙ্গলবারে পাঁচ বছরীয় সন্তানসহ মাকর ঘরলৈ বলি উলাই গৈছিল মহিলাগৰাকী বৰতলাৰ লুয়ারপুর গাঁৱত সংঘটিত হয় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটনা সন্দর্ভত শিমলাগুড়ি আরক্ষী পহরা চকীত এজাহার দাখিল করেছে ভুক্তভোগী পরিয়ালে মৰাণত নিকৃষ্ট মানসিকতার বলি দুগৰাকী ছাত্রী সামাজিক মাধ্যমত ছাত্রী দুগৰাকীৰ ফটো আপলোড করে অশ্লীল প্রচার চলাইছে বিবাহিত লম্পতে অভিযুক্ত লম্পটো গুৱাহাটীৰ আব্বাস খান ন্যায় বিচাৰি আৰক্ষীৰ শরণাপন্ন ভুক্তভোগী পৰিয়াল দুটা ৰহাৰ ৰণথলী ৰাজপথতে মহিলাক যৌন নির্যাতন আৰক্ষীৰ জালত দুই লম্পট ধৃত জানমণি নাথ আৰু দুলাল নাথ মহিলাগৰাকীয়ে খোজ কাঢ়ি গৈ থকা অৱস্থাতে বাইকেৰে অহা দুই লম্পটে চলাইছিল যৌন নির্যাতন দুয়োৰে ঘৰ ৰহাৰ জোৰাবাৰী আলিকুচিত পুরনি গুদামর কাকরি গাঁওত হিট এন্ড ডানর ভয়ঙ্কর ঘটনা দ্রুতবেগী যাত্রীবাহী টেম্পোয়ে মহতিয়া নিলে এজনক টেম্পোখনে প্রায় এক কিলোমিটার বাট সুচরাই নিয়ে লোকজনক সংকটজনক অবস্থাত চিকিৎসাধীন আহত নিতুল বরা নামের লোকজন পলাতক চালকর সন্ধানত অব্যাহত আরক্ষীর অনুসন্ধান মহানগরীর খাওকুচির পর নিরুদ্দেশ এজন লোক নিরুদ্দেশ হওয়া লোকজন হিরণ্য কুমার মহন্ত শনিবারের পর নিরুদ্দেশ হয়ে আছে ব্যক্তিজন ঘটনা সন্দর্ভত বশিষ্ঠ থানাত এজাহার দাখিল করেছে পরিয়ালর লোকে কলেজ অধ্যক্ষের প্রহারত আহত কর্মচারী শিলাপথার কলেজত চাঞ্চল্যকর ঘটনা কলেজখনের অধ্যক্ষ ডক্টর লক্ষ্মীনাথ পেগুর বিরুদ্ধে প্রহারের অভিযোগ সংকটজনক অবস্থাত চিকিৎসাধীন মধু সাহু নামের চতুর্থ বর্গর অস্থায়ী কর্মচারীগী ঘটনা সন্দর্ভত রুজু হওয়া নাই কোনো গোচর
গোলাঘাট জেলার মরঙি মজার লুরুকি হাতত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা দুখন বাইকর মুখামুখি সংঘর্ষ দুর্ঘটনাত গুরুতরভাবে আহত দুই বাইক আরোহী ঘটনাস্থলীত গোলাঘাট যানবাহন আরক্ষীর দল উপস্থিত হয়ে আঘাতপ্রাপ্ত দুজনক চিকিৎসালয়লৈ প্রেরণ তেজপুরৰ গোটলুগত পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হেরুয়ায় চলন্ত ট্রাকত খুন্দা তীব্রবেগী টাটা নেক্সন বাহনের দুর্ঘটনাত কথমপি প্রাণ রক্ষা পড়ল দুই বাহনের আরোহীর আহত দুইজন যুবক তেজপুর মেডিকেল কলেজ হাসপাতালত চিকিৎসাধীন দবকার ভেলুগুড়ি নেপালী খুঁটি এম ই স্কুলের কিশোর ছাত্র নিখোঁজক চাঞ্চল্য নিখোঁজ ছাত্রজন দিলদার হুসেন শনিবারে পুয়ার ভাগত বিদ্যালয়লৈ ওলাই যাওয়ার পাছরে পরাই নিরুদ্দেশ হয়ে আছে দিলদার দবকা আরক্ষী থানার এজাহার ভুক্তভোগী পরিয়ালর বহিরাজ্যত কাম করবলে গিয়ে সন্ধানহীন তিতাবরের বরহোলার এজন যুবক সন্ধানহীন যুবকজন লোহিত সোণোৱাল ওড়িশার কটক স্টেশনত নিরুদ্দেশ লোহিত 15 মে'ত নিজ গৃহের কর্মসূত্রে অন্ধ্রপ্রদেশ রওনা হয়েছিল যুবকজন বরহোলা আরক্ষীয়ে গুরুত্ব নিদিয়ে ক্ষোভ ভুক্তভোগীর পরিয়ালটোর ধন দাবির অভিযোগত জড়িয়া দুই তথাকথিত সাংবাদিক আটক ধৃত সান্তাম হুসেন আর কাইরুল ইসলাম আবু শামা নামের এজন ব্যক্তির এজাহারের ভিত্তিত দুইজনক আটক জড়িয়া আরক্ষীর আবু শামার বিরুদ্ধে ব্যক্তিগত চরিত্র হননের বাতরি প্রকাশের দাবি করেছিল ধন ডিব্রুগড়ের চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালত দালাল রাজ নিউজ 18 হাতত পড়েছে চাঞ্চল্যকর অডিও ক্লিপ ব্যক্তিগত ল্যাবরেটরির মালিকরে দালালর কমিশনের অঙ্ক সঁচা প্রমাণিত হওয়ার পথত ডিব্রুগড় জেলা বিজেপি সভাপতির অভিযোগ পশ্চিম কার্বি আংলংত বন্যাহস্তির আক্রমণত নিহত এজন নিহত লোকজন রামজি চৌহান হাওয়াইপুর বাজারের ঘর উভতার পথত বন্যাহস্তি আক্রমণ করে লোকজনক ঘটনার পাছতে বন বিভাগের নিষ্ক্রিয় ভূমিকা লৈ খুব উজাড়ে স্থানীয় রাইজে মহানগরীর দীপরবিলের সমীপত বন্যহস্তির আতঙ্ক ক্যামেরাত বন্দী হল পালিসহ হাতির জাকটুয়ে রাজপথ পার হওয়ার দৃশ্য স্থানীয় লোক আর বন বিভাগের লোকে খেদি পঠায় হাতির জাকটুক খাদ্যর সন্ধানত দীপরবিললৈ আহে হাতির জাকটুয়ে আমিনগাঁওত ঔষধর অবৈধ বেহার বিরুদ্ধে অভিযান কামরূপ জেলার ঔষধ পরিদর্শক বর্ণালী হাজরিকার নেতৃত্বত এটা দলের অতর্কিত অভিযান অভিযানকারী দলে সেল করেছে দুখন ফার্মাসি আমিনগাঁও জয়গুরু তুলারাম বাফনা অসামরিক চিকিৎসালয়ের সন্মুখত থাকা একাংশ অবৈধ ফার্মাসির বিরুদ্ধে অভিযান তামোদপুর জেলার গুরেশ্বরের সেনি গাঁওত ভালুকর হাঙিত পরিণত দজাসিঞ্চন বিভাগের পানি যোগান প্রকল্প 4 বছরে কার্যক্ষম নহল 26 লাখ টকিয়া সোলার পাম্প মেশিন 2023-24 পর্যটন বর্ষয় কাজিরঙাত ভঙ্গ করিলে পূর্বর সকল অভিলেখ চলিত পর্যটন বর্ষত বর্তমানলৈকে 3,27,493 জন পর্যটকে দর্শন করিলে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান ইয়ার বিদেশী পর্যটকের সংখ্যা 30,919 জন এতিয়ালৈ সংগ্রহ 8.8 কোটি টকার রাজহ চোরাং গরু সরবরাহের বিরুদ্ধে ক্ষেত্রী আরক্ষীর বৃহৎ অভিযান অভিযানত জব্দ দুখন গোভর্তি বলেরো ম্যাক্স পিকআপ বাহন বাহন দুখনের উদ্ধার 25টা গরু আরক্ষীর জালত 3 সরবরাহকারী ধুবুরীর বিলাসীপাড়া দুর্ঘটনাগ্রস্ত চোরাং গরু কঢ়িয়া বলেরো বাহন মারুতি ভানরে সংঘর্ষ গরু চোরর বাহনের দুর্ঘটনা গুরুতরভাবে আহত মারুতি ভানখনের চালকসহ দুই আরোহী আহত লোক দুজন শালগুছার মৃদুল রয় আর নিপন চৌধুরী কাজিরঙাত 31 মে 2023-24 পর্যটন বর্ষর সামরণি পড়ব ইতিমধ্যে 1 মে'ত কাজিরঙাত বন্ধ হয়েছে পর্যটকের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হাতী সাফারি বিগত বর্ষর 15 অক্টোবরত মুক্তি হয়েছিল বিশ্ববিখ্যাত কাজিরঙা শিলচরত হিট এন্ড রান কাণ্ডক উত্তেজনা দ্রুতবেগী বুলডোজারের খুন্দাত 5 বছরীয়া শিশুর মৃত্যু নুরুল হুদা নামের শিশুটির মৃত্যুক উত্তপ্ত পরিস্থিতি পলাতক চালকক খেদি খেদি করায়ত্ত স্থানীয় লোকের 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথের উজান তারাপুরত ভয়ঙ্কর দুর্ঘটনা তেজপুরের মহাভৈরবত ভয়ঙ্কর অগ্নিকাণ্ড মহাভৈরব সেন্টারত থাকা 4খন দোকানত সূত্রপাত অগ্নিকাণ্ডর ইয়াতে সম্পূর্ণরূপে ভস্মীভূত হয় 3খনকৈ দোকান ভস্মীভূত হয়েছে পান তামোলসহ স্টেশনারি দোকান অগ্নি নিরাপক বাহিনীয়ে নির্বাপন করে জুই গুয়াহাটী মহানগরীত উন্নয়নের ফুপুনা স্বরূপ বারিষার আগমনের লগেলগে বুকু কপিছে মহানগরীর কেইবাটাও অঞ্চলের বাসিন্দার কৃত্রিম বানে জলাকলা খুয়াই আহিছে অনিলনগর নবীন নগরের লগতে চানমারি বামুনি মৈদামর রাইজক উড়নকেতু নির্মাণের কাম চলি থাকার সৃষ্টি হয়েছে অধিক অসুবিধার গহপুরত বন্যাহস্তির উপদ্রব নিশা হলে বন্যাহস্তির উপদ্রব চলে গহপুরত দীপরা বরুয়া পথারের লগতে দাসপরা গাঁত কাজিরঙার হস্ত সংযোজনের দিকের উলাই অহা 20-25 জনীয় বন্যাহস্তির জাকে নিদ্রাহত করেছে গুঁয়ার দবকাত রাষ্ট্রীয় ঘাইপথের দুরবস্থায় এজাক বরষুণ দিলে পুখুরী সদৃশ হয়ে পড়ে দবকা রাষ্ট্রীয় ঘাইপথের SBI বাইপাস IPL প্লে অফত প্রবেশ করলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুয়ে চেন্নাই সুপার কিংসর বিরুদ্ধে RCBয়ে 27 রানত জয়লাভ করে ক্রমাগত 6খনকৈ ম্যাচত জয়লাভে টপ 4ত প্রবেশ করলে RCB
ছত্তীশগড়ত রায়পুরত অনুষ্ঠিত হওয়া রাষ্ট্রীয় পর্যায়ের সমর কলা প্রতিযোগিতাত শিবসাগরের ভাগ্যলক্ষ্মী দাসে স্বর্ণ পদক লাভ করে গৌরব কঢ়িয়াই আনিছে। পদক লাভের পিছত গৃহ চহরত উপস্থিত হওয়ার লগে লগে উষ্ম আদরণি। স্বাতি মালিবাল কাণ্ড জোকাৰিছে দিল্লী, বিজেপির মুখ্য কার্যালয়লৈ আপর সমদল। প্রতিবাদী সমদলত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ধরে বহু সংখ্যক নেতা কর্মী অংশগ্রহণ করে। বিভব কুমারক গ্রেপ্তারের বিরুদ্ধে আপর প্রতিবাদী কার্যসূচী। স্বাতি কাণ্ডর বিজেপির বিরুদ্ধে সরব অরবিন্দ কেজরিওয়াল। স্বাতিয়ে বিজেপিরে মিলি আম আদমি পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র রচার অভিযোগ তুলিছে দলটোয়ে। আম আদমি পার্টির প্রতিবাদের বাবে দিল্লী বিজেপির মুখ্য কার্যালয়ের বাহিরত বৃদ্ধি করা হল নিরাপত্তা। দিল্লী বিজেপির নির্দেশত কাম করে আছে আরক্ষী। স্বাতি কাণ্ডক লৈ এই বিস্ফোরক অভিযোগ আপ নেতা তথা দিল্লী সরকারের মন্ত্রী সৌরভ ভরদ্বাজর। তদন্তকারী সংস্থা নিরপেক্ষ হব লাগে বলে মন্তব্য মন্ত্রীগুলি। স্বাতি কাণ্ড তদন্তের বাবে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসগৃহত আরক্ষীর দল। অতিরিক্ত ডিসিপি অঞ্জিতা সেপিয়ালর নেতৃত্বত অভিযান চলায় আরক্ষীর দলটোয়ে। আরক্ষীয়ে জব্দ করলে কেজরিওয়ালের ঘরের সিসিটিভি। উৎকট গরমের সকাহ পালে বেঙ্গালুরুবাসী। ধারাষার বরষুণে হাত পেলালে বেঙ্গালুরুবাসীর দেহ মন। নেড়ানেপেড়া বরষুণের বাবে দেশের গুরুত্বপূর্ণ চহরখন দীর্ঘ সময় অচল হয়ে পড়ছিল স্বাভাবিক জনজীবন। পুনেত বিলদারর কিশোর পুত্রই সংঘটিত করলে ভয়ঙ্কর দুর্ঘটনা। বিলাসী বাহনেরে কিশোর চালকে মহতি আনিলে কেইবাখনো বাহন। কল্যাণী নগরত সংঘটিত এই দুর্ঘটনাত নিহত দুজন। নিহত বাইক আরোহী অনিস আভালিয়া আর অশ্বিনী কোস্তার। বিহার গঙ্গা নৈত নাও দুর্ঘটনাত নিহত দুজন লোক। পাটনা জেলার মানিরর মহাবীর তোলা ঘাটর সমীপত সংঘটিত হয় নাও দুর্ঘটনা। নাওখন দিয়ারা অঞ্চলের মহাবীর তোলা লৈ শাক পাচলি কঢ়িয়াই আনিছিল 12 জন কৃষক। ত্রিপুরার ধর্মনগরত স্বামীয়ে হত্যা করলে পত্নী কৈলাশ হারর খিলের বন্দত সংঘটিত হয় এই হত্যাকাণ্ড। মৃত মহিলাগী মিশ্রা বেগম। কেদারনাথ ধাম মন্দির চৌহদর 50 মিটার দূরত্বলে নিষিদ্ধ ভিডিওগ্রাফি। সোশিয়াল মিডিয়াত রিল বনওয়াসকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা লবলে নির্দেশ দিয়ে উত্তরাখণ্ড ডিজিপিয়ে। কেদারনাথ ধামের নিরাপত্তার ব্যবস্থার বুঝ ললে উত্তরাখণ্ডের আরক্ষী সঞ্চালক প্রধান অভিনব কুমারে। কাশ্মীরত নিহত বিজেপি নেতালে শ্রদ্ধাঞ্জলি। শোপিয়ানত বিজেপি নেতা তথা আহমদ শেখর শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। শনিবারে শোপিয়ানের হিরপুরাত সন্ত্রাসবাদীয় গুলিয়াই হত্যা করেছিল বিজেপি নেতাজনক। মণিপুরত ফ্যাশন ডিজাইনার গুলিয়াই হত্যা। উগ্রপন্থী নিহত মেকআপ আর্টিস্ট তথা ফ্যাশন ডিজাইনার লাইশ্রম কুমার জিৎ। মণিপুরের UNLF নামের উগ্রপন্থী সংগঠনটে গুলিয়াই হত্যা করে লাইশ্রমক। কিরগিজস্তানের সুকলমে উভতিল পাকিস্তানের 180 গৰাকী ছাত্র ছাত্রী। বিশেষ বিমানযোগে লাহোর বিমানবন্দরত নিরাপদে অবতরণ করে শিক্ষার্থীর প্রথম দলটোয়ে। বিমানবন্দরত ছাত্র ছাত্রীসলক আদরণি মন্ত্রী। রাহুল গান্ধীর উত্তর প্রদেশ নির্বাচনী সভাত অঘটন। রাহুল গান্ধীর ভাষণের সময়তে বেরিকেড ভাঙি মঞ্চের সম্মুখলে আগবাড়ি আহিল হাজার হাজার সমর্থক। অভাবনীয় পরিস্থিতির বাবে রাইজক সম্বোধন নকরাক নির্বাচনী সভাত ত্যাগ করলে প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সমালোচনার প্রত্যুত্তর। প্রাক্তন IPS বিষয়া আনন্দ মিশ্র। বক্সারত আনন্দ মিশ্রই নির্বাচন খেলিব বলে জানা হলে কেতিয়াও VRS নিদিলহেতেন বলে মন্তব্য মুখ্যমন্ত্রীর। আনন্দ মিশ্রক লালু প্রসাদ যাদবর মানুষ বলে অভিহিত করলে হিমন্ত বিশ্ব শর্মায়। কেন্দ্রত ইন্ডিয়া এলায়েন্সের সরকার গঠনের দাবি AICCর সাধারণ সম্পাদক জয়রাম রমেশর। দক্ষিণ ভারতত বিজেপি নিষেধ হব বলে ভবিষ্যৎবাদী রমেশর। উত্তর পশ্চিম আর পূব ভারতত বিজেপির আসন আধালৈ হ্রাস পাব বলে দাবি করে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতাগী। নির্বাচনী সভাত থাকা বাংলাদেশের হিসাব দিয়ার পাছতে মুখ্যমন্ত্রীক উভতি ধরলে কংগ্রেসে। যদি 1,25,00,000 অনুপ্রবেশকারী আছে তেনে দিল্লী দিসপুরের সরকারি ব্যবস্থা লওয়া নাই প্রশ্ন বিরোধী দলপতি দেবব্রত শইকিয়ার। রঙিয়াত হিন্দুত্ববাদী নেতা প্রবীণ ভাই টুগারিয়া। RSS সন্দর্ভত বিজেপির রাষ্ট্রীয় সভাপতি JP নাড্ডার মন্তব্যক লৈ প্রতিক্রিয়া প্রকাশ করে টুগারিয়ায়। RSSত থাকার সময় সরকার গঠনের ক্ষেত্রত অবদান আছিল বলে মন্তব্য করে প্রবীণ ভাই টুগারিয়ায়। প্রব্রজনকারী সংস্থাপনের পক্ষত প্রবীণ ভাই টুগারিয়া। গুজরাট মহারাষ্ট্র পঞ্জাবের দরে বসবাস করা প্রব্রজনকারীসলের সরকারে বিনামূলক ঘর আর সংস্থাপনের ব্যবস্থা করব লাগে বলেও মন্তব্য। সোমবারে দেশের পঞ্চম পর্যায়ের নির্বাচন। দেশের 6খন রাজ্য 2 কেন্দ্রশাসিত অঞ্চলের 49টা সমষ্টিত চলিছে ভোটযুদ্ধ। পঞ্চম পর্যায়ের ভোটযুদ্ধের সাজু রাজনৈতিক রথি মহারথী। ভাগ্য নির্ণয় হব প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানী সহ কেইবাগী হাই প্রোফাইল নেতার। প্রধানমন্ত্রী মোদীর ধারাবাহিক নির্বাচনী প্রচার। দেওবারে ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গত প্রধানমন্ত্রী মোদীর নির্বাচনী প্রচার সভা। ঝাড়খণ্ডের জামশেদপুরত মোদীর নির্বাচনী প্রচার সভা।
পশ্চিমবঙ্গৰ প্ৰধানমন্ত্রী নৰেন্দ্ৰ মোদীৰ ৰোডশ্ব পশ্চিমবঙ্গৰ পুৰুলিয়াত ৰোডশ্বৰ অংশ লৈ প্ৰধানমন্ত্রী মোদীয়ে চলালে প্ৰচাৰ মোদীৰ ৰোডশ্বৰ অংশ ললে হাজাৰ হাজাৰ বিজেপি কৰ্মী আৰু সমৰ্থকে মুখ্যমন্ত্রী ড০ হিমন্ত বিশ্ব শর্মার বহিরাজ্য ধারাবাহিক নির্বাচনী প্রচার বিহারের পাছত দেওবারে পশ্চিমবঙ্গত মুখ্যমন্ত্রীর প্রচার সভা পশ্চিমবঙ্গের সন্দেশ ফালি দমদম আশ্রিক নগরত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় ভাগ ললে প্রচার সভাত অসমত কংগ্রেসের সাত সমষ্টির জয় নিশ্চিত এই দাবি কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা তথা প্রাক্তন মন্ত্রী প্রণতি ফুকনের ডিব্রুগড় যোরহাট কাজিরঙ্গা নগাঁও গুয়াহাটী করিমগঞ্জ আর ধুবুরীত জয়ের ভবিষ্যৎবাণী করলে প্রণতি ফুকনে জুবিনের সংগীতানুষ্ঠানত দর্শকর রেইন ডান্স একাংশ দর্শকে বোকা নৃত্য করলে জুবিনের গীতর তালে তালে বাইহাটা চারিআলির সাংসারি জুবিন গার্গর সংগীতানুষ্ঠান ইটোর পিছত সিটো গীত গাই মোহিত করলে দর্শকক কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যানত আধিপত্য বিস্তারের যুজত দুটা গড় যুজর পাশত তরানরা সিংহে পলায়ন পরাজিত গড়র পাশে পাশে খেদা মারিলে বিজয়ী গড়টে দুই গড়ের যুজ থর লাগি চাই রোল দল হরিনাথ যাকে ক্যামেরাত আবদ্ধ হল কাজিরঙ্গার এই রোমাঞ্চকর দৃশ্য সোনারীত বীরাঙ্গনা মূলা গাভরু বটা প্রদান অনুষ্ঠান চলিত বর্ষর বীরাঙ্গনা মূলা গাভরু বটা প্রথম অসমীয়া মহিলা বিমান পাইলট ধীরা চলিহা হাজরিকালয় আগবহা হয় পতাকা উত্তোলনের আরম্ভ হয় কার্যসূচী নলবাৰীত এ জে ওয়াই সিপির সাংগঠনিক কর্মশালা অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদর নলবাৰী জেলা সমিতির উদ্যোগত অনুষ্ঠিত কর্মশালাত বহু সংখ্যক নেতা কর্মী অংশগ্রহণ করে বিশেষভাবে সক্ষম কন্মায় গগৈ সহায়ের আগবাড়ি আহিল বিশিষ্ট উদ্ভাবক পদ্মশ্রী ড উদ্ধব কুমার ভরালি বিশেষ শিপিনী কন্মায় গগৈর কারণে উদ্ভাবক উদ্ধব কুমার ভরালিয়ে নির্মাণ করব এখন বিশেষ তাঁতশাল বস্ত্র প্রস্তুতের তরুণ লাহনে আগবাব প্রয়োজনীয় সুতা কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যানের পর ওরাং রাষ্ট্রীয় উদ্যানলে সজাগতামূলক সাইকেল রেলি সাইকেল রেলীত অংশগ্রহণ আটগী প্রকৃতি প্রেমীর কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যান আর ব্যাঘ্র সংরক্ষিত বনাঞ্চল সংরক্ষণ আর বিশ্ববিখ্যাত এশিঙিয়া গড় সুরক্ষার এই সাইকেল রেলি গহপুর প্রকৃতি প্রেমী বকুল গগৈর অভিনব প্রয়াস বরিগাঁওয়ের গহপুর পক্ষী উদ্যানত নির্মাণ করেছে প্রায় 120 ফুট দৈর্ঘ্যর বরালি মাছের প্রতীক উজানত মাছ ধরা পদ বন্ধর সজাগতা বৃদ্ধির এই পদক্ষেপ বকুল গগৈ প্রতিবছরের দরে এইবারও মহানগরীর গোপালনাথ স্থিত গজেন এনক্লেভত আয়োজন করা হয় চতুর্থ বার্ষিক রঙালী বিহু গজেন এনক্লেভর আবাসী তথা স্থানীয় রাইজর প্রচেষ্টাত অনুষ্ঠিত রঙালী বিহু অনুষ্ঠানত ভিড় করলে অজস্র লোকে আইআইটি গুয়াহাটীত বিশেষ কর্মশালা দুদিনিয়াক অনুষ্ঠিত হয় ভারতের নতুন অপরাধী ন্যায় প্রণালীর উপর এক প্রগতিশীল খোজ শীর্ষক কর্মশালা ভারত সরকারের আইন আর ন্যায় মন্ত্রণালয়ের উদ্যোগত তথা সরকারের সহযোগত এই কর্মশালা হার্গিলা বাইদেউ হিসাবে পরিচিত ড পূর্ণিমা দেবী বর্মনক উৎফুল্লিত হাজোর দদরা পচরিয়া অঞ্চলের রাইজ পচরিয়া রাজহুয়া সম্বর্ধনা পরিবেশ কর্মীগীক দুষ্প্রাপ্য হার্গিলার সংরক্ষণের পূর্ণিমা দেবী বর্মনে লাভ করেছে 2024 বর্ষর গ্রীন অস্কার গোল্ড সম্মান ডিগবৈ মুলিয়াবাড়ী খেলপথারত বদলা পদ্মতার আবির্ভাব মহোৎসবর দ্বিতীয় দিন সত্রনগরীলে পরিণত ডিগবৈ শহর শঙ্করী সাংস্কৃতিক গীত নৃত্যত মুখর হয় মহোৎসবস্থলী গহপুর থলুয়া খাদ্য প্রস্তুতে জীবন জীবিকার সন্ধান অঞ্চলবাসীর মাজত এগারী কর্মোদ্যমী মহিলা হিসাবে পরিচিত হয়ে পড়েছে গহপুর সারেঙিয়ার জোনালী শইকীয়া নিজেই পিঠা লাড়ু জলপান প্রস্তুত করে বিক্রি করেছে অরুণাচলের বজারত কৃষি বিভাগের গাফিলতীত লোকসানের সম্মুখীন ওদালগুড়ির উদীয়মান কৃষক ফক্সটেল মিলেটর খেতি করে বিপদত কৃষক রামলাল মাহাতো উৎপাদিত ধান বিক্রির বজার পয়া নাই কৃষকজনে ধান বিক্রির কৃষি বিভাগের সঙ্গে চুক্তি করেছিল কৃষকজনে জলসিঞ্চন বিভাগের সৌর শক্তিচালিত জলসিঞ্চন আঁচনির জড়িয়ে প্রথমবার পথারত পানি যোগান কৃষকর হাহি বিড়িঙিছে কলিয়াবরের শিলঘাটর মাউটগাঁওর কৃষকর মুখত গভীর নলীনাথ আঁচনিখনের জড়িয়ে 10 হেক্টর কৃষিভূমিত বড়ো ধানের খেতিত যোগান ধরা হয়েছে পানি শিবসাগর জেলার নেমুগুড়ির এগারী প্রতিভাবান ভাস্কর্য শিল্পীর অনুপম সৃষ্টিয়ে দৃষ্টি আকর্ষণ করেছে পর্যটকের গ্রাহকর ভাস্কর্য শিল্পীগীর নাম পঙ্কজ রায় ডঙিয়ায় পেলনিয়া কাঠ বাহিরে প্রস্তুত করেছে বিভিন্ন সামগ্রী আর কাশ্মীরের অনন্তনাগ জেলাত সংঘটিত যম সন্ত্রাসবাদী আক্রমণের তীব্র গরিহণা দিছে শিবসেনায় এনে ঘটনায় অঞ্চলট শান্তি ভাতৃত্ববোধ আর বিঘ্নিত করা বলে মন্তব্য মনীষ সাহানীর এইটো মাইথান স্টিল নহয় ওচৰ চুবুৰীয়া সকলে লগাইছে